স্বাধীনতার 3 দিন পর 18 আগস্ট উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। সেই কারণে প্রতি বছর 18 আগস্ট বনগাঁ মহকুমা আদালতের লয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারতের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আজ শুক্রবার বনগাঁ মহকুমা আদালতের বিচারক ও আইনজীবীদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস কি বলেছেন শুনবো। তো হলো আমরা ভারতবর্ষের মানুষ 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছিলাম এটা ঠিকই, কিন্তু বনগাঁ মহকুমার মানুষ বিশেষ করে 18 আগস্ট প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছিলাম, গ্রহণ করেছিলাম, যেহেতু আমরা এটা তখনকার দিনে পূর্ব পাকিস্তানের মধ্যে আমাদের এই বনগাঁ মহকুমাটা চলে গেছিলো এবং আরও কয়েকটা নদিয়ার অংশ চলে গেছিলো। পরে সেটা 3 দিন পরে ঠিক করে আবার আমরা ভারতভুক্ত হয়েছিল এবং আমরা সেই জন্যে এই দিনটাকে স্মরণ করে বনগাঁর মানুষের কাছে, বিশেষ করে ওড্ডোড্ড সর্বত্র জায়গায় বনগাঁর মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই দিনটা প্রতিপালন করি এবং আমরা 13তম বর্ষ, মানে 13 এর আগে 12 বার আমরা এই অনুষ্ঠানটা করেছি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বনগাঁর মানুষের কাছে একটা বার্তা দিই যে এই দিনটাকে স্মরণ করে। এবং এসডিও অফিসে গেলে বোর্ডেও আমরা দেখতে পাবেন আপনারা যে সেই বোর্ডে লেখা রয়েছে দায়িত্বভার গ্রহণ করেছিলেন 1947 সালের 18 আগস্ট, এই দিনটা স্মরণে আমাদের এই প্রোগ্রামটা আমরা করে আসছি। আমাদের বনগাঁ আদালতের সমস্ত আইনজীবী এবং সমস্ত যারা ল ক্লার্ক আছে এবং বিশেষ করে জজ সাহেবরা, তারা সবাই মিলে উপস্থিত থাকেন এই দিনটাকে স্মরণ করার জন্যে এবং সাধারণ মানুষ বনগাঁর সঙ্গে থাকে। লয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মূলত অনুষ্ঠানটা হয় এবং অন্য অন্য সবলের সহযোগিতা আমরা পাই, এই দিনটা আমরা স্মরণ করি। সমীর দাস, সম্পাদক বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।